বরগুনার পাথরঘাটার আলোচিত ইমরান দেশে ফিরে এসেছেন কিছুদিন আগে। এই ঘটনায় বরগুনা জেলা প্রশাসক মোস্তাহিন বিল্লাহ তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং ইমরানকে একটি শার্ট ও প্যান্ট দেওয়া হয়েছে এবং তার দিন যাপনের জন্য কিছু খাদ্য সামগ্রীও প্রদান করা হয়েছে। এ সময় ইমরান কিভাবে নদীতে হারিয়ে যায় এবং সে কিভাবে ভারতের ট্রলারে ওঠে এ নিয়ে তার সাথে দীর্ঘক্ষণ আলোচনা হয় জেলা প্রশাসক মোস্তাহিন বিল্লাহর সাথে। এ সময় ইমরান তার সকল কথা মোস্তাহিন বিল্লাহর কাছে তুলে ধরেন। দীর্ঘ 6 মাস পর কিন্তু এই ইমরান দেশে ফিরে এসেছে। এ সময় ইমরানের সাথে ইমরানের মা আয়েশা বেগম ও নানা ইসমাইল খান জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসক মোস্তাহিন বিল্লাহ পাথরঘাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মির্জা শহীদুল ইসলাম খালেদকে বলেন, আপনাদের সহযোগিতার কারণে আজ ইমরান দেশে ফিরে এসেছে। আমাদের পক্ষ থেকে যত কিছু করার সব করেছি তার জন্য। আমরা সবসময় চাই দেশের মানুষ দেশে ফিরে আসুক। অবলম্বন ছিল প্রথম লঙ্গি দিয়ে হাওয়া দিয়ে রয়েছে, তারপর 2 ঘন্টা পর ওই বালতিটা ওর কাছে আইসে। কথা বুঝতে পারছিল বাংলা বলছিল, তারা খাওয়া দাওয়া দিল, দুধ টুক দিল, খেয়ে দিয়ে আবার শুয়ে রাখে। তুমি বলতে পারছিলে তোমার ঠিকানাটা? হ্যাঁ। যখন ওখানে ছিল তখন ওখান থেকে বাবার বা নাম বলার ক্ষেত্রে নানা খুব সতর্ক ছিল। আমিও খুব আমি শুনছি পরে সতর্ক ভাবে চেষ্টা করছি যাতে ও ফিরে আসতে পারে। তো সে ফিরে আসছে, বাবার সাথে ওর দেখা নাই। আমরা চাই যে আপনার নাতি এরকম ভুল আর না করুক, লেখাপড়া করুক, মানুষের মতো মানুষ হোক। যেহেতু তার বাবা নাই, তার মাই হচ্ছে তার অবলম্বন, তাই না? মার পাশে থাকার জন্য বলো। আমি বাড়ি থেকে না করে আমি সকালে সব বোর্ডে ঘুরতে গিয়েছি, ঘুরতে গিয়ে ওখানে আমি সাগরে পড়ে গেছি, পড়ে গিয়ে তারপর আমাকে ইন্ডিয়ার বোর্ড তারা দেখতে পায়, দেখতে পেয়ে তারপর বাবা পঞ্চনাথ বোর্ডে তারা নেয়, তারা ওখান থেকে আমার সমিতি দেয়, সমিতিতে ওখানে হ্যান্ড ওভার করে থানায়, থানা থেকে আমাকে হোমে দিল, হোমে থেকে আমার 6 মাস পর দেশ ফিরে এখন আমার মা বাবার কাছে ভালো গেছে। আমার ছেলে আমি যখন 2 বছর বয়স তখন বাবার সাথে আমার ঢুকে যায়, তখন থেকে আমি বাবার সংসার বসে আমি ছেলে লালন পালন করি। আমার ছেলে ক্লাস 8 পড়ে, তখন স্কুলে পাঠাই, ওই স্কুলে পাঠানোর পরে ওই যে বোর্ডের স্টারের সাথে যোগাযোগ করে ছেলে আমাদের নাগরিক সাগরে, তখন থেকে সাগরে ছেলে করে দেয়। করে যাবার পরে আমার ছেলে ওখান থেকে বাঁচতে বাঁচতে ভারতের মধ্যে চলে যায়। তো বাবা পঞ্চান্ন একটা ট্রলার দেখে ওর উদ্ধার করে, উদ্ধার করার পরে ওখানে মৎস্য ওখানে নিয়ে ওরা উঠে, ওখানের পরে ওটা থানায় হ্যান্ডওভার করে, ওখানে 2 দিন রাখে। থানায় রাখার পরে 3 দিনের মাথায় ওরে নিয়ে যায় হোমে। থানায় ও জায়গায় যখন ছিল তখনই থানায় আমি কথা বলছি ওর সাথে, তখন ও জায়গায় হ্যান্ডওভার করা যায়, উঠতে করার পরে হোমে নিয়ে যায়। হোমে যেতে আমার ছেলে খুব কষ্ট ছিল, বা ফোনে কথা বলছি, খুব কান্নাকাটি করছি। করার পরে
আমাদের এখানে ডিসি সাহেব, তাছাড়া মির্জা খালেদ আমার আঙ্কেল, তারপরে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী, তার সহযোগিতায় আমার ছেলে আজকে আমি দেশে ফিরে পাইছি, আমার কাছে ফিরে পাইছি। এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানাই। আমার আর কিছু বলার নেই। তাছাড়া আমার এই ছেলের প্রতি যে সাংবাদিক যে ভাই ও আঙ্কেলেরা দাঁড়াই গেছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, যেহেতু তাদের থেকে আমার ছেলে আমার কাছে ফিরে আসছে অতি তাড়াতাড়ি। উপজেলার চরদানি গ্রামের 14 বছরের শিশু ইমরান ও শখের বসে ও নানার ট্রলারে চড়ে সাগরে চলে যায় গত চব্বিশে আগস্ট, এবং 26 আগস্ট ও হঠাৎ ভোর 6টায় সাগরে ও ট্রলার থেকে বালতি দিয়ে পানি তোলার সময় সাগরে ছিটকে পড়ে যায়। তারপর থেকে সে সাগরে ভাসতেছিল, ভয়ঙ্কর একটা অবস্থায় সে ছিল 10 ঘন্টা প্রায়, সকাল 6টা থেকে প্রায় 3টা সাড়ে 3টা পর্যন্ত সেইভাবে ভাসতেছিল। সকালে সূর্য বিকেলে অস্তগামী প্রায়, তখন সে একটা তাকে উদ্ধার করে। এর আগে সে তার লুঙ্গি পরনে লুঙ্গি তে বাতাস ভরে সে ভাসতেছিল, এবং জীবন মরণ একটা প্রশ্ন ছিল সেই সময় তার, সে বাঁচবে কি বাঁচবে না, সে মায়ের কোলে ফিরে যাবে কি যাবে না। অর্থাৎ সে তার জীবিত অবস্থা নিয়ে একটা শঙ্কিত ছিল, তারপরও তার মনোবল ছিল, সে বেঁচে ছিল, তার ভাসতে ছিল। পাশাপাশি ভারতীয় একটি ট্রলার এফবি পঞ্চানন, তার মাঝি মনোরঞ্জন দাস, সে দূর থেকে দেখে তাকে উদ্ধার করে, উদ্ধার করে তাদের ট্রলারে তোলে, ট্রলার তুলে নিয়ে আসে ভারতের 24 পরগনার একটা থানায়। সেখান থেকে ভোলাগঞ্জ থানার নুরালী একটা সেভ হোম, সেখানে তাকে নিয়ে রাখা হয়, সেখান থেকে সে মুক্তি পেয়ে চলে আসে। এর আগে আমরা 26 তারিখের খবর শুনে, আমি সংবাদপত্রে নিউজ করি, তাকে নিয়ে 3 বার নিউজ করি, এবং সেটা জেলা প্রশাসক মহোদয় জনাব মুস্তান বিল্লা, পাত্রঘাটা উপজেলা নির্বাহী অফিসার জনাব হুমায়ুন কবির, বরিশাল বিভাগীয় কমিশনার মহোদয়কে এগুলো অবহিত করি, এবং সংবাদপত্রের কাটিং তাদেরকে দিয়ে দিই। তারা দেখে বিষয়টাকে গুরুত্ব সহকারে নেয়, এবং তারা রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্রের অংশ হিসাবে রাষ্ট্রের দায়িত্ব, শিশুর দায়িত্ব রাষ্ট্রের, এবং সেই হিসাবে তার প্রোটেকশনের দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মহোদয় শিশু ইমরানকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়, বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের পশ্চিমবঙ্গে আমাদের উপদূতাবাসে যোগাযোগ করে কথা বলে তাকে দ্রুত মুক্ত করার জন্য যারপর্ণায় চেষ্টা তিনি করেছেন। এই চেষ্টাগুলি একজন সরকারি কর্মকর্তা, রাষ্ট্রের একজন কর্মকর্তা হিসেবে তার স্বাভাবিকভাবে করার কথা, কিন্তু আমাদের জেলা প্রশাসক মহোদয় ব্যতিক্রম। তিনি যথা যারপর্ণায় সেই চেষ্টা করেছে, মন্ত্রণালয়ের সাথে সরাসরি কথা বলেছে, বিজিবি মহাপরিচালকের সাথে কথা বলেছে, বিজিবির সিওর সাথে কথা বলেছে, বেনাপোল কথা বলেছে, যশোর বিজিবি অফিসে কথা বলেছে, যাতে নিষ্কণ্টকভাবে দ্রুত তার মায়ের কাছে ফিরে আসতে পারে। শিশু ইমরান দেশে ফিরে এসছে, ফিরে এসে জেলা প্রশাসক মহোদয়ের সাথে সে সাক্ষাৎ করেছে, জেলা প্রশাসক মহোদয় তাকে পুরস্কৃত করেছে, উপঢৌকন দিয়ে তাকে দোয়া করেছে, তার সাহসের প্রশংসা করেছে, এবং মনোবল ঠিক রেখে সে সাগরে ভাসতেছিল প্রায় 10 ঘন্টা গভীর সাগরে। সেখানে ছিল অনেক হিংস্র প্রাণী, পাশাপাশি ইমরানের কথা জানা গেছে যে তাকে, সে যখন ভাসতেছিল খাবি খাচ্ছিল, তখন চারদিকে অনেকগুলি ডলফিন তাকে সুরক্ষা দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য ডুবসাঁতার দিচ্ছিল। সর্বোপরি রাষ্ট্রের দায়িত্ব আছে একজন শিশুর প্রোটেকশন দেওয়ার, সুরক্ষার জন্য, সেই সুরক্ষাটা বরগুনার জেলা প্রশাসক মহোদয় যথোপযুক্তভাবে দিয়েছে। সাথে ছিল তার উপজেলা নির্বাহী অফিসার, ওখানকার একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট সকলকেই আমি ধন্যবাদ দেব, সরকারের যারা আছে। পাশাপাশি ইমরান ফিরে এসছে ভালোবাসা দিবসে, যেদিন 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, দুই বাংলার ভালোবাসার নিদর্শন কি নিদর্শন হিসেবেই আমি মনে করি, এবং ভালোবাসার নিদর্শন হিসেবে আমি এটাকে এখনো আখ্যায়িত করি, এবং দুই বাংলার প্রশাসন, দুই বাংলার যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা সকলেই সহযোগিতা করেছে, যে কারণে ইমরান দেশে ফিরে আসতে পেরেছে।
জেলা প্রশাসক মহোদয় তাকে আশীর্বাদ করেছে সে যেন আবার বিদ্যালয়ে ফিরে যায়, আবার পড়াশোনা করে, তার মা এবং তার পরিবারের ইচ্ছা পূরণ করে। ধন্যবাদ। জেলা প্রশাসক মোস্তান বিল্লা ইমরানের হাতে শার্ট প্যান্ট ও খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় ইমরানকে লেখাপড়া করার জন্য সার্বিক পরামর্শ দেন এবং তার দায়িত্ব রাষ্ট্র নেবে বলেও আশ্বাস দেন। মোস্তান বিল্লা ইমরানের মা ও নানাকে জানান তার লেখাপড়া সার্বিক তত্ত্বাবধানের জন্য স্কুলে বলে দেওয়া হবে এবং তার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য তার সকল সহযোগিতা করা হবে বলে জানান। লেখাপড়া করে মানুষ হও, তোমার বাবা নাই, মা আছে, মা তো তোমাকে দেখে, নানা দেখে, তাদের পাশে দাঁড়াও, মানুষের মতো মানুষ হও এবং রাষ্ট্রের পক্ষ থেকে আমরা তোমাকে হেল্প করতে চাই এবং আল্লাহ পাকের অশেষ রহমত এবং তার কাছেও কৃতজ্ঞতা জানাই আল্লাহর কাছে যে তুমি আসতে আমরা পাথরঘাটা তৎকালীন প্রেস ক্লাবের সভাপতি খালেদ সাহেবের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের ইমরান নামের যে ছেলেটি সে আসলে ভারতের পশ্চিমবঙ্গের একটি সেফ হোমে আছে। এই জানার পরে আমরা তার দেশে ফিরিয়ে আনার আইনগত যে উদ্যোগ সেগুলো গ্রহণ করি। আমরা তার বাবা মার কাছ থেকে আবেদন গ্রহণ করে সেগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের উপ হাই কমিশনার কলকাতাতে প্রেরণ করি। সেখানে আমরা ব্যক্তিগতভাবে কথা বলেছি, কথা বলার পর তাদের মাধ্যমে পেপারস অনুমোদন করে বিএসএফকে দেওয়া হয় এবং এখান থেকেও আমরা আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনরেপা বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগে প্রেরণ করি। পরবর্তীতে আবারও আমরা সরকারের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির মাধ্যমে তারা ডিজি বিজিবিকে অনুমোদন দেয় এবং বিজিবি থেকে পরবর্তীতে বেনাপোল যিনি সিইও আছেন বিজিবির তার কাছে পত্র পাঠানো হয়। সকল মেকানিজমে আমরা প্রেস ক্লাবের সভাপতি সহ আমাদের একজন ম্যাজিস্ট্রেটকে আমরা ফোকাল পার্সন হিসেবে রেখেছিলাম এবং আমরা মনে করি যে রাষ্ট্রের পক্ষ থেকে জেলা প্রশাসনের এই তড়িৎ উদ্যোগ গ্রহণের ফলে আমাদের মাঝে ইমরান আবার ফিরে আসছে। আমরা ভারতীয় কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই, তারাও আমাদের সকল কাজে সহযোগিতা করেছে। আমরা মনে করি এটি দুদেশের বন্ধুত্বের একটি সফল রূপ, ইমরান দ্রুততর সময় আমাদের মাঝে ফিরে আসছে। আমরা তার সাফল্য কামনা করছি, আগামী দিনে ইমরানের পাশে রাষ্ট্র থাকবে।